হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো আজকের ভিডিওটা হতে চলেছে জুয়েলারি কাস্টিং কীভাবে হয়। তো কাস্টিং প্রসেস করার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটা দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও। তো চলো শুরু করা যাক। আজকে কাস্টিং করবো ঝুমকি। ঝুমকি কাস্টিং করার জন্য আমাদেরকে ভ্যাক্স ট্রি নিয়ে নিতে হবে। তো আমাদের দেখতেই পাচ্ছ ঝুমকির ভ্যাক্স ট্রি রেডি হয়ে গেছে। এবার আমরা ভ্যাক্স ট্রিগুলিকে প্লাস্টার দেবো। প্লাস্টার কীভাবে দিই বন্ধুরা তোমরা দেখো। তো প্লাস্টার দেওয়ার জন্য আমাদেরকে গ্লাসটিকে রেডি করে নিতে হবে। গ্লাসটার ভেতরে আমরা এইগুলিকে ঢুকিয়ে নেব। তো ঢুকিয়ে নেওয়ার জন্য আমরা নিয়ে নিচ্ছি ফ্লাক্স। তো ফ্লাক্সের ভেতরে আমরা নিয়ে নিচ্ছি, এর ভেতরে আমরা প্লাস্টার দেব। ঠিক বন্ধুরা, কাজটা খুবই সহজ কাজ বন্ধুরা। তোমরা একবার দেখো কাজটা, অবশ্যই বুঝতে পারবে কীভাবে হচ্ছে ঝুমকি কাস্টিং। ভ্যাক্স টিটাকে আমাকে খেয়াল রাখতে হবে যে প্লাক্সের গায়ে কোনো রকম কোনো টাচ হয়ে গেছে কি না। তো আমরা চেক করে নিচ্ছি। চলো এখন যদি চেক না করি পরে আমাদের প্রবলেম হতে পারে। যেমন কাস্টিং করার সময় সাইড দিয়ে মেটেল বেরিয়ে যেতে পারে কিংবা গ্লাস ফেঁসে গেলে পুরোটাই লস। তো প্লাস্টারে বস্তা বন্ধুরা নিয়ে নিচ্ছি। কীভাবে গুলতে হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো, ভিডিওটা দেখে নাও। প্লাস্টার গোলার জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে জল। তো আমরা জল নিয়ে নিচ্ছি। তো জল প্লাস্টার দুটোকে ভালো রকম করে মিক্স করে নিচ্ছি। ঠিক কোনোরকম কোনো এতে ড্যামেজ বা কোনোরকম কোনো নোংরা না থাকে, কারণ নোংরা থাকলে কাজে আমাদের প্রবলেম হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ আমাদের পরিষ্কারভাবে প্লাস্টার গোলা কমপ্লিট। তো এটাকে আমরা মেশিনে নিয়ে নেবো। মেশিনে দেওয়ার জন্য আমরা প্রথম ভ্যাকুম। তো বন্ধুরা ফার্স্ট ভ্যাকুম আমরা 1.5 মিনিট দেবো, সেকেন্ড ভ্যাকুম আমরা 2 মিনিট দেবো প্রথম ভ্যাকুম দেওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ভ্যাকুম আমাদের চালু হয়ে গেছে, কাঁটা উঠতে আরম্ভ করে দিয়েছে। তো এর ভেতর থেকে যত হাওয়া বা বাবলস আছে সব বেরিয়ে পড়বে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত বাবলস হয়ে গেছে। তো আমাদের 1 থেকে 1.5 মিনিট প্রায় হয়ে গেছে। তো এটাকে আমরা নামিয়ে নেবো। চলো তাহলে ফটাফট নামিয়ে ফেলি। দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত পরিষ্কার হয়ে গেছে। তো আমরা চলো মেশিনটা বন্ধ করি, হাওয়ার প্রেসার কমিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা ফটাফট বার করে নেবো। বার করে নেওয়ার পর গ্লাসের ভেতরে এটাকে আমরা ঢালবো। তো দেখো কীভাবে বার করতে হয়, আর গ্লাসটা আমরা সাজিয়ে নেবো। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা হয়তো এটা ঝুমকি আছে। হ্যাঁ, এটা অবশ্যই ঝুমকি আছে। তো আমরা প্লাস্টার দিয়ে দিচ্ছি। খুব বন্ধুরা আস্তে আস্তে দিতে হবে যাতে কোনোরকম কোনো প্লাস্টার সাইডে না পড়ে যায়, তাহলে বন্ধুরা পুরোটাই লস্ট। দেখে নাও কি ওই মেশিনটা হয়তো 3 থেকে 4টে প্লাস একবারে আমরা দিতে পারবো। খুব জোর হলে হয়তো 5টা হয়ে যাবে। তো ওটা কোনোরকম কোনো 2 ইঞ্চির প্লাস্টার ফ্লাক্স হলে ঠিক আছে। বাট এটা 4 আছে, 3টে 4 গ্লাস 4 ইঞ্চি, যেটাকে আমরা 4 ইঞ্চি বলি। তো 1.5 দিয়ে দেওয়া যাবে। তো আমরা আরেকটা ফ্লাক্স দিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে এটা ঢালতে হবে, কারণ এটা ভ্যাক্স পিস, কোনোরকমভাবে ভেঙে যেতে পারে। তো এটা দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা 2.5 ইঞ্চি প্লাক্স, এটা আমরা প্লাস্টার ঢেলে দিচ্ছি খুবই। তো বন্ধুরা তো প্লাস্টার ঢালা আমাদের কমপ্লিট। তো আমরা এবার কাজটাকে চেক করে নেবো, কোনোরকম কোনো প্লাক্সের গা দিয়ে কোনো প্লাস্টার বেরিয়ে যাচ্ছে কি না। তো চলো আবার চাপা দিয়ে দিচ্ছি। তো এবার ভ্যাকুমটা দেবো আমরা 2 মিনিট। তো 2 মিনিট হয়ে যাওয়ার পর বন্ধুরা তোমাদের আবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা একবার ঠিক করে দেখো কত সুন্দর হয়ে গেল। তো বাকি যে ফ্লাক্সটা আমরা বাকি রয়ে গেছে, গ্লাসটা পুরোপুরি ভর্তি না করে আমরা সাইডে একটু কিছুটা প্লাস্টার রেখে দিয়েছিলাম। তো চলো গ্লাসটা আবার ভর্তি করে দিচ্ছি। তো ভর্তি করে দেওয়ার পর গ্লাসটাকে আমরা আসবো, এবার গ্লাসটাকে নামিয়ে নেবো। তো নামিয়ে নেওয়ার জন্য গ্লাসগুলোকে আমরা ভালো করে চেক করে নেবো সাইড দিয়ে কোনোরকম টেপের গা দিয়ে কোনোরকম কোনো লিকেজ হচ্ছে কি না। তো বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি গ্লাসটা, এখনও প্লাস্টার শুকোয়নি। শুকোতে আমাদের প্লাস্টার দেয় আমাদের প্লাস্টার শুকোতে 40 থেকে 50 মিনিট টাইম নিয়ে নিতে হবে। তো আমরা শুকিয়ে নিচ্ছি। তো প্লাস্টার দেখো বন্ধুরা কত সুন্দর শুকিয়ে গেছে, একদম স্ট্রং হয়ে গেছে। এর উপর হাত দিচ্ছি, কোনো কিছু হচ্ছে না। তো আমরা গ্লাসটাকে এবার পরিষ্কার করে নেবো। তো বন্ধুরা দেখো কীভাবে পরিষ্কার করতে হয়। তো প্রথমে আমরা নিচের যে বেস আছে বেসটাকে আস্তে করে ঘুরিয়ে বন্ধুরা খুলে নিতে হবে। তো আমরা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, পিছন দিকে দেখতে পাচ্ছ একটা গর্ত আছে। তো বন্ধুরা কাস্টিং করার সময় আমাদেরকে এই গর্তের উপর মেটে ঢালতে হবে। তো দেখে নাও বন্ধুরা এটাকে আমরা ভাটির ভেতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভাটির ভেতর দেওয়ার জন্য আমাদেরকে মেশিনটা চালু করে নিতে হবে। তো চলো চালু করে নিই মেশিনটাকে, ঠিক আছে। তো এবার মেশিনটা আমরা চালু করে নেওয়ার পর আমাদের প্রায় 6 থেকে 7 ঘন্টা টাইম দিতে হবে বন্ধুরা মেশিনটা কাস্টিং করার জন্য, তবে আমাদের কাস্টিং মেশিন রেডি হবে। তো দেখে নিন কীভাবে আমাদের কাস্টিং করতে হবে। চলো এবার স্টার্ট করা যাক প্রসেস। এটা আমরা নিয়ে নিচ্ছি মেটেল, এটা হচ্ছে সিলভার। তো সিলভারটা আমরা মেল্ট করা হয়ে গেছে 92.5-এ। তো এটা আমরা গালিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো কত হিট টেম্পারেচার দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রায় 1080 টেম্পারেচার আছে বন্ধুরা। বুঝতেই পারছো কত রিক্সের কাজ বন্ধুরা, একদম কেউ করতে যাবো না জানো বাড়িতে। তো এটা ফ্যাক্টরি বা দোকান এতেই করতে যাওয়ার চেষ্টা করো। তো আশা করি কেউ বাড়িতে রিক্স নেবে না।
দেখো আমার বন্ধুরা, টেম্পারেচারটা তো 1130 হয়ে আছে, দেখতেই পাচ্ছ তো কত হিট। তো বন্ধুরা, এটা আমরা মেডেলটা গলে গেছে, তো আমরা পরিষ্কার করে দেখে নিচ্ছি মেডেলের কোনো রকম কোনো নোংরা আছে কি না। তো কোনো রকম কোনো যদি নোংরা থাকে কাস্টিংয়ে ফল্ট চলে আসবে। তো আমরা ভাটির ভেতর থেকে প্লাস্টটা আমরা বার করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানেও কত লাল হয়ে আছে, প্রচুর হিট। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সিলভার মেডেলগুলো রেডি, এখানে আমাদের প্ল্যাক্সও লাল হয়ে গেছে রেডি। তো আমরা এখানে রিং সাজিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এবার চালু করে যাক আসল কাজ। তো আমরা প্ল্যাক্সটা আমরা ভ্যাকুয়াম মেশিনের উপর আমরা তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখান থেকে ভ্যাক্স যে ছিল, ভ্যাক্সটা আমাদের আউট হয়ে গেছে, মানে উড়ে গেছে ভ্যাক্সটা গরমেতে। তো এটার ভেতরে আমরা মেটাল ঢেলে দেবো। তো বন্ধুরা, কাস্টিং আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো কীভাবে আমরা কাস্টিং করি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো কীভাবে কাস্টিং হচ্ছে। তো আমাদের ফ্ল্যাক্সও পুরোপুরিভাবে রেডি, তো আমাদের মেটেলও পুরোপুরিভাবে রেডি। তো চলো মেশিন স্টার্ট করা যাক। তো আমরা মেল্টিংটা খুলে নিচ্ছি। তো আমরা মেটেল নিয়ে নিচ্ছি উপরে। চলো স্টার্ট, 3 2 1 0। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ঢালা কমপ্লিট আমাদের। তো মেশিন আমাদের অন আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা পিছন দিকে কাঁটাটা আছে, তো কমপ্লিট হয়ে উঠে গেছে। তো দেখেছো কত সুন্দরভাবে ঢালা হয়ে গেলো। তো বন্ধুরা, কেউ বাড়িতে রিক্স নেবে না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ একটা ঝুমকির জন্য আমাদের কত মেহনত করতে হয় বন্ধুরা। তো একটা ভিডিও বানানোর জন্য কতটা মেহনত করতে হচ্ছে বন্ধুরা। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখছো যে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, প্লিজ একটু করে দিও। তো বন্ধুরা, আমাদের পুরোপুরিভাবে ফ্ল্যাক্স কাস্টিং করা কমপ্লিট। তো আমরা গ্লাসটা এবার বাড়িয়ে বার করে নেবো। তো গ্লাসটা বাইরে বার করার জন্য তো আমাদের এটা মেশিনটা বন্ধ করতে হবে। দেখো বন্ধুরা কীভাবে বন্ধ করছি, কাটা নিচে নেমে গেছে। তো আমাদের স্ক্রু ড্রাইভার দিয়ে তো চাগিয়ে নিচ্ছি, চাগিয়ে নিয়ে বা ফাঁকে বার করে দিচ্ছি। ফাঁকে বার করার পরে গ্লাসটা আমরা ফাটিয়ে নেবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, গ্লাসটা দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত প্রচুর গরম হয়ে আছে। তো গরম আস্তে আস্তে আমরা বার করার চেষ্টা করছি বন্ধুরা। তো আমরা গ্লাসটা দেখেন, ঝুমকিটা আমাদের বেরিয়ে এসেছে। তো চলো ঝাড়টা আমরা তাড়াতাড়ি কেটে নিচ্ছি। তো গ্লাসটা কাটার জন্য আমরা একটু ঠান্ডা করার তলায় রেখে দিয়েছিলাম। তো এবার ঠান্ডা হয়ে গেছে, তো আমরা ঝুমকিটাকে কেটে নিচ্ছি কাতুরি দিয়ে। তো দেখো বন্ধুরা কীভাবে কাটছি। তো এটা কেটে নেওয়ার পর আমরা এটাকে কেটে এক জায়গায় রেখে দেবো। তো রেখে দেওয়ার জন্য তো আমাদের আগে অ্যাসিড জল করে নিতে হবে। তো অ্যাসিড, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা দেখো কাস্টিংটা কেমন হয়েছে বন্ধুরা, এই দেখো কত সুন্দর ঝুমকি ছোট্ট ছোট্ট। তো চলো আমরা অ্যাসিড জলে দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে। তো হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আর একটা জিনিস, তো এটা হচ্ছে ঝুমকির মাথার পিস, যেটা হচ্ছে আমাদের কানে লাগানো থাকে। তো সেটা, তো ওটাকেও আমরা অ্যাসিড জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। অ্যাসিড জলে দিয়ে আমাদের প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো আমাদের 2 ঘন্টা পর কমপ্লিট। তো আমরা এটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা। তো ধুয়ে নেওয়ার পরে এটাকে আমরা ম্যাগনেট করবো। ম্যাগনেট করার জন্য বন্ধুরা ম্যাগনেট জলটাকে আমরা পরিষ্কার করে নেবো। তো দেখো বন্ধুরা পরিষ্কার হয়ে গেছে। তো আমরা এটা ম্যাগনেটে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ম্যাগনেটে দিয়ে দিলাম। ম্যাগনেটে দিয়ে দেওয়ার পরে তো বন্ধুরা, তো আমরা ভীম লিকুইড যেটা আমরা বাসন ধুই, তো সেটা 2 থেকে 4 ঘন্টা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো তো ম্যাগনেট আমাদের ঘুরতে আরম্ভ করে দিয়েছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা কত পরিষ্কার হয়ে যাচ্ছে। কয়েকটা একটা স্যাম্পেল তুলছি তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে যত ব্লাস্টার ছিল, যত নোংরা ছিল পরিষ্কার হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা স্টোনগুলো কত পরিষ্কার হয়ে গেছে। তো সব কাজ আমরা ম্যাগনেট থেকে তুলে নিচ্ছি একটা জায়গায়। তো এটাকে আমরা ধুয়ে নেবো। চলো বন্ধুরা আমরা ধুয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা কাইটা আমরা শুকিয়ে নেবো। এবার ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কাইটা পুরো পরিষ্কার লাগছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ছোট্ট ছোট্ট ঝুমকি। ওয়াও, জাস্ট ওয়াও কাস্টিং বন্ধুরা। দেখো বন্ধুরা পাথরগুলো কত সুন্দর জেল্লা চলে এসছে, শাইনিং আছে বন্ধুরা। তো দেখো এরকম হচ্ছে ঝুমকি কাস্টিং। তো এটাকে আমাদের এখন কাজটা ফাইলিংয়ে দিতে হবে। তো কাজটা রেডি করে নেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ওয়াও, জাস্ট ঝুমকিটা দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে সাউথের কাজ, কত সুন্দর লাইট ওয়েট আছে বন্ধুরা। রেড অ্যান্ড গ্রিন, হোয়াইট, সব রকম পাথরে পেয়ে যাবে। তো এরকম দ্বারা ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই আসবে বন্ধুরা। তো বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসবে বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও বন্ধুরা, একটু কমেন্ট করে দাও। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই বলতে ভুলবে না নেক্সট ভিডিও তোমার কী চাই। তোমরা যেটাই কমেন্ট করবে অবশ্যই বন্ধুরা আমি নিয়ে আসার চেষ্টা করব। তো তোমাদেরকে আমরা দেখাবো। তো কেমন লাগে বন্ধুরা একটা লাইক আর জাস্ট একটা কমেন্ট করে বলে দিও। চলো আজকের মতন টাটা, বাই।